নমস্কার, সুবর্ণ বাংলা নববর্ষ সবাইকে জানাচ্ছি। 1431 বঙ্গাব্দ আপনারা যেন ভীষণ ভালো কাটান, এবং এই সপ্তাহ অর্থাৎ 15 এপ্রিল থেকে 21 এপ্রিল কেমন যাবে আপনাদের সারাটা সপ্তাহ, সেটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন, যাতে নতুন বছর আনন্দে উৎসবে আপনারা যাতে মিলিত হতে পারেন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলবো প্ল্যানেটারি পজিশন। 15 এপ্রিলের যে প্ল্যানেটারি পজিশন, তাতে কিন্তু দেখাচ্ছে মেষ রাশির ঘরে রবির সাথে বৃহস্পতির অবস্থান। তৃতীয় ভাবে রয়েছে কিন্তু চন্দ্র, ষষ্ঠ ভাবে রয়েছে কেতু, এবং একাদশ স্থানে রয়েছে মঙ্গল শনি যুক্ত অবস্থায়, দ্বাদশে রয়েছে বুধ শুক্র এবং রাহুর অবস্থান। এই হচ্ছে সারাটা সপ্তাহ প্ল্যানেটারি পজিশন। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু রাজযোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ একদম এই সপ্তাহে লগ্নের উপরে থাকছে রবি বৃহস্পতির অবস্থান, যা কিনা সপ্তম ভাবকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। যাদের এতদিন পর্যন্ত বিয়ে হচ্ছিল না, বিয়ের কথা কোনোভাবেই পাকা হচ্ছিল না, তারা অবশ্যই এই সপ্তাহে বিয়ের কথা পাকা করুন, বা অবিবাহিতদের বিয়ে হওয়ার কিন্তু যোগ এই সপ্তাহে রয়েছে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাব্রড যাওয়ার একটা মানসিকতা ছিল, কিন্তু বাধা হয়ে যাচ্ছিল, কোনোভাবেই সেগুলো ম্যাচিওর করছিল না, তাদেরকে বলবো এই সপ্তাহে অবশ্যই চেষ্টা করুন, সেটা হওয়ার কিন্তু কানেকশন রয়েছে। এবং যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকেও বলবো এই সপ্তাহে যথেষ্টই কিন্তু সাকসেস পাওয়ার যোগ রয়েছে। কাজে এই সপ্তাহটা কিন্তু আপনাদের প্রত্যেকটা কাজে গুরুজনদের নমস্কার করে আপনারা যদি এগোতে পারেন, কারণ গুরু সহায় রয়েছে আপনাদের। আপনাদেরকে বলবো প্রত্যেককে একটু করে গুড়, যদি আপনারা আপনার বাড়িতে যারাই আসবে এ সপ্তাহে একটু করে গুড় আর জল দেবেন, মিষ্টি হোক ফল হোক অবশ্যই খেতে দেবেন, কিন্তু তার সাথে একটু গুড় দেবেন জল দেবেন, দেখবেন আপনার জীবনের উন্নতি, অর্থনৈতিক সৌভাগ্য, না হওয়ার কাজ প্রত্যেকটা জিনিস হয়ে যাবে। পাখিদের রোজ একটুখানি গুড় দিন, কুকুরকে একটুখানি করে গুড় দিন, গরুকে একটু বা গাভীকে একটু করে গুড় খাওয়ান, ছোলা খাওয়ান, দেখবেন এ সপ্তাহে মালামাল হয়ে যাবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির শুক্র কিন্তু থাকছে আপনার একাদশ ভাবে, কিন্তু যুক্ত হয়ে রয়েছে রাহু এবং বুধ যুক্ত, যার ফলে আপনার এই সপ্তাহে কেনাকাটার জন্য অর্থ ব্যয় হবে। শৌখিন দ্রব্য কেনার জন্য একটা দামি মোবাইল কিনবেন, দামি ল্যাপটপ কিনবেন, বা ইন্টেরিয়র ডিজাইনিং এর জন্য কোনো হয়তো ভালো কিছু কিনে ফেলবেন, তার জন্য কিন্তু আপনার খরচা কিন্তু বৃদ্ধি হবে এই সপ্তাহে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, হোটেলের ব্যবসা করছেন, ইন্টেরিয়র ব্যবসা করছেন, মডেলিং এর কাজ করেন, বা আপনারা রেস্টুরেন্ট করছেন, কোনো রকম ভেষজ কোনো প্রোডাক্টের ওপর কাজ করছেন, বিউটি প্রোডাক্টের ওপর কাজ করছেন, বা পার্লার রয়েছে, তাদের কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ইনকামের কিন্তু সুযোগ রয়েছে। এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে বন্ধুর দ্বারা মানসিক একটা আঘাত পাওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে, অর্থাৎ বন্ধু বা বান্ধবী আপনারা আপনাদের সাথে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হবে, সেটার দিক থেকে কিন্তু আপনাকে এই সপ্তাহে সাবধানতা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি কোনো নেশা এই সপ্তাহে আপনি স্পর্শ করবেন না। আপনাদের বলবো তুলসী পাতা জলের মধ্যে দিয়ে, একটা লবঙ্গ দিয়ে, দারচিনি এক টুকরো দিয়ে প্রতিদিন ভিজিয়ে রাখুন, সকালবেলা করে সেই জলটা প্রতিদিন খান এই সপ্তাহে, দেখবেন আপনি গ্ল্যামারাস হয়ে গেছেন, সমস্ত কাজের বাধাগুলো দূর হয়ে গেছে, ভালো থাকতে পারবেন আপনি। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাবে যে বুধ কিন্তু থাকছে আপনার দশম ঘরে। যাদের এতদিন পর্যন্ত কর্ম নিয়ে টেনশন ছিল, কোনোভাবেই কর্ম আপনি অ্যাচিভ করতে পারছিলেন না, কর্ম পাওয়ার সুযোগ কিন্তু আপনার জন্য আসছে। তবে ভাগ্যর জায়গা যেহেতু ডিস্টার্ব রয়েছে, পিতার শরীর স্বাস্থ্যের কারণে হসপিটাল ঘর হতে পারে, বা পিতার কিন্তু বিয়ে হওয়ারও কানেকশন রয়েছে, সেদিক থেকে কিন্তু সাবধান হতে হবে। ভাগ্য আপনার খানিকটা সাথ দেবেন না। ভাগ্য সাথ দেওয়ার জন্য কি করতে হবে, প্রতিদিন তুলসী গাছে নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র অবশ্যই বলতে হবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশি বর্তমানে ঢাইয়া চলছে, চন্দ্র আপনার কিন্তু রয়েছে কিন্তু দ্বাদশ ভাবে, শরীর নিয়ে প্রচন্ড ভাবে এই সপ্তাহে ভুগবেন, পায়ের যন্ত্রণা, নার্ভের প্রবলেম, আর্থ্রাইটিসের সমস্যা বৃদ্ধি পাবে, পেটের সমস্যায় ভুগতে থাকবেন, ঠান্ডা লাগার প্রবণতা বাড়তে পারে। আপনাদেরকে বলবো শরীর নিয়ে সাবধান, প্রতিদিন আপনারা একটুখানি শিবজিকে একটু কাঁচা দুধ, বেলপাতা, মধু
অগুরো অষ্টগন্ধা দিয়ে অভিষেক করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এবং সেই অভিষেক একটুখানি কিন্তু আপনারা মুখে লাগাবেন, দিয়ে জল খাবেন, সেটাও আপনার জন্য ভালো হয়ে থাকবে। সাদা বস্ত্র সারাটা সপ্তাহ পরে থাকুন, দেখবেন ভালো থাকতে পারবেন। আসছি সিংহ রাশি। সিংহ রাশির লগ্নপতি ভাগ্যস্থানে তুঙ্গস্থ অবস্থায়, কাজেই ভাগ্য আপনার সাথ দেবে। যারা দূরে ব্যবসা করতে চাইছেন বা দূরে চাকরি করতে চাইছেন, দূর থেকে সফলতা আপনাদের কিন্তু ইঙ্গিত দিচ্ছে। যে কোনো কাজ হওয়ার ক্ষেত্রে একটু পরিশ্রম করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ বা ইউপিএসসি পরীক্ষায় যারা যুক্ত হতে চাইছেন, অবশ্যই কিন্তু এই সময়টাকে কাজে লাগান এই সপ্তাহকে। যারা স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনায় মনোসংযোগ দিন, আপনাদের কিন্তু ভালো রেজাল্ট অপেক্ষা করছে আপনাদের জন্য। এবং যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন, তারা একটু সাবধান, আপনাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি বা নানান রকম দিক থেকে একটু প্রবলেম আসতে পারে। সেদিক থেকে বলে থাকবো আপনাদের, আপনারা প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে যখন বার হবেন, দু পা দিয়ে দুটো ছোট এলাচ আপনারা পিষে দিয়ে বাড়ি থেকে বার হয়ে যাবেন, সেটা আপনার জন্য ভালো হয়ে থাকবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশি কিন্তু লগ্নপতি চলে গেছে বুধ, কিন্তু একদম সপ্তমে শুক্র রাহু যুক্ত, লগ্নে কেতুর অবস্থান রয়েছে, শত্রু কিন্তু প্রচন্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এই সপ্তাহে আপনাকে সামান্য জিনিসের জন্য ঝামেলা অশান্তি করবে, খুবই সাবধান হয়ে থাকুন। মা তারাকে ডাকতে থাকুন বা আপনার গুরু দীক্ষা যদি নেওয়া থাকে তাহলে ইষ্ট মন্ত্র জপ করতে থাকুন, সেটা আপনার জন্য ভালো দেখবেন। এবং মা তারার মন্দিরে গিয়ে একটা করে জবা ফুল দিন এই সপ্তাহে। শত্রুর দ্বারা প্রচন্ডভাবে আপনাকে ডিস্টার্ব হতে হবে, প্রতিদিন এক টুকরো করে কাঁচা হলুদ খেয়ে যান, মধু দিয়ে বা গুড় দিয়ে, সেটা আপনার জন্য মঙ্গল হয়ে থাকবে। আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি ষষ্ঠ রয়েছে, আপনাদের জীবনে এতদিন যে বাড়ি গাড়ি হচ্ছিল না, তা হওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে। যারা নতুন বাইক কিনতে চাইছেন, নতুন গাড়ি কিনতে চাইছেন, নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন, এই সপ্তাহে অবশ্যই যোগাযোগ করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। এবং আপনাদেরকে বলবো যে আপনারা বাড়ি থেকে বার হওয়ার সময় বা গালে একটা করে লবঙ্গ নিজের মনের কামনা বলে অবশ্যই বা দিকে রেখে যাবেন, দেখবেন যে কাজে যাবেন সেই কাজই কিন্তু আপনার সাকসেস হয়ে যাবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু মঙ্গল চতুর্থ ভাবে রয়েছে, শনি যুক্ত অবস্থায়, ভূমি সম্পত্তি ল্যান্ড বাড়ি এইগুলো থেকে কিছু টাকা পয়সা আপনার নষ্ট হবে এবং কোনো প্রতারকের পাল্লায় কিন্তু পড়ে যেতে পারবেন, কাজেই এই সপ্তাহে কিন্তু চান্স নেবেন না। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্বে থাকবেন, মানসিক টেনশন বৃদ্ধি হবে, কাছের কোনো বন্ধু হারিয়ে যেতে পারে, সেদিক থেকে কিন্তু খুব সাবধান। আপনাদেরকে বলবো হনুমানজির মন্দিরে গিয়ে প্রতিদিন একটু চামেলির তেল দিয়ে একটা করে প্রদীপ জ্বালিয়ে দিয়ে চলে আসবেন, সেটা আপনার জীবনের এই বাধা দুঃখ কষ্ট থেকে অবশ্যই রোধ করবে। আসছি ধনুরাশি। ধনুরাশির কিন্তু 15ই বৈশাখ পর্যন্ত ডিস্টার্ব রয়েছে, তার মধ্যে এই সপ্তাহটাও যেহেতু পড়ে যাচ্ছে, খুবই সাবধান থাকবেন। কোনো রকম পয়সা কাউকে ধার দেবেন না, কারো থেকে ধার নেবেন না, কারো থেকে সুদের ব্যবসা করবেন না এই সপ্তাহে, তাহলে কিন্তু আপনার একটা পিতৃদোষ লেগে যাবে, আপনার জীবনে পরবর্তী সময় সন্তান সুখের ক্ষেত্রে বাধা হয়ে যাবে। কাজেই এই সপ্তাহে কাউকে ঋণ দেবেন না। এবং আপনাদেরকে বলে থাকবো যারা স্টুডেন্ট রয়েছেন, মনোসংযোগ সহকারে কিন্তু সায়েন্স গ্রুপটা পড়ো, সায়েন্স গ্রুপে কিন্তু তোমাদের এই সপ্তাহে কোনো এক্সাম হলে কম নাম্বার আসবে। তোমাদের ক্ষেত্রে বলে থাকবো যে এই সপ্তাহে মন দিয়ে পড়াশোনা করতে হবে, সেটা কিন্তু তোমার পরবর্তী সময় উন্নতির ক্ষেত্রে ভালো হয়ে থাকবে। যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছো, তোমাদেরকে বলবো ছোট্ট একটা গীতা বুক পকেটে রেখে দাও, দেখবে অনেক উন্নতি পাবে, অনেক পজিটিভনেস পাবে। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলে থাকবো দ্বিতীয়া যেহেতু লগ্নপতি রয়েছে, তোমার ইচ্ছা অনুসারে অর্থ তোমার আসবে, তুমি কোথাও টাকা ইনভেস্টমেন্ট করতে পারো বা তোমার আটকে যাওয়া টাকা এই সপ্তাহে ফেরত আসতে পারে। তোমার জীবনে বিয়ের কিন্তু সুর বাজতে শুরু করেছে, সারাই বাজতে শুরু করেছে, কাজে এই সপ্তাহে যাদের বিয়ের ক্ষেত্রে বাধা হচ্ছিল তাদেরকে বলবো বিয়ের কিন্তু যোগাযোগ করো, একটা করে পাতিলেবু জলের মধ্যে চিপে দিয়ে স্নান করে বাড়ি থেকে বার হবে, দেখবে তোমার বাধা বিপত্তি যে সমস্ত আটকে যাওয়া কাজ প্রত্যেকটা কাজই কিন্তু তোমার হয়ে যাবে। আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো লগ্নের উপর শনি মঙ্গল সপ্তমে দৃষ্টি দিচ্ছে, কনস্ট্রাকশন ল্যান্ড ভূমি সম্পত্তি হোটেল রেস্টুরেন্ট এই ধরনের কোনো ব্যবসা যারা করছো ভীষণ মালামাল হয়ে যাবে, প্রচুর অর্থ আসবে, কিন্তু অন্যান্য খাতে কিন্তু টাকা ইনভেস্ট করবে না,
টাকা তোমরা ইনভেস্টমেন্ট করো গোল্ডে, গোল্ডের থেকে তোমরা অনেকটা ইনকাম পাবে, এবং নিজেরাও যদি একটা এস ছাড়া গলায় সোনার চেন পরে থাকতে পারো, সেটা তোমাদের জন্য মঙ্গল হয়ে থাকবে। আসি মীন রাশি। মীন রাশির লগ্নপতি কিন্তু দ্বিতীয়ায় থাকবে 15ই বৈশাখ অবধি, তারপরে কিন্তু তৃতীয়ায় চলে যাবে। যা কিছু ইনভেস্টমেন্ট বা বিয়ের কথাবার্তা বলা বা দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসা, তৃতীয় ব্যক্তি বা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স এই সময় কারোর সাথে যুক্ত হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু সাবধানে থাকতে হবে। কোনো নেশা করতে পারবে না। প্রতিদিন বাড়িতে 3টে করে লবঙ্গ, 1টা করে বড় এলাচ, একটু কর্পূরে এবং একটু ঘি দিয়ে সন্ধেবেলা বাড়িতে জ্বালিয়ে দাও। বাড়ির যে নেগেটিভ এনার্জি বা তোমার মধ্যে যে নেগেটিভ থট, সেটা কিন্তু অনেক অংশেই দূর হয়ে যাবে। ভালো থাকবে সবাই, আর ভালো থাকতে আমরা প্রত্যেকেই চাই। ভালো থাকতে গেলে নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করতে হবে। এবং আমার যে চেম্বারগুলো রয়েছে হাতিবাগান, বেহালা, গড়িয়াহাট, হাওড়া এবং ব্যারাকপুর, এই চেম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তাছাড়াও দূরের বন্ধুরা কোচবিহার, মালদা, বহরমপুর এবং দুর্গাপুর, এই সমস্ত চেম্বারে আপনারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করবেন। যাওয়ার আগে বলবো, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা কিন্তু ভালোবেসে ফেলেছেন, আর এই চ্যানেলটি যাতে আপনাদের সাথে থাকে আরও এগিয়ে যেতে পারে, কারণ আপনারা প্রত্যেকেই আমার এই চ্যানেলের পরিবার, অর্থাৎ সবাই আমরা মিলিতভাবে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাব। তার জন্য কি করতে হবে? অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করতে হবে। পয়লা বৈশাখের দিন অবশ্যই প্রত্যেককে বলবো, 1টা করে চারা গাছ রোপণ করুন আর 1টা করে চারা গাছ কাউকে গিফট করুন। করে দেখুন 1431 বঙ্গাব্দ আপনাদের প্রত্যেকের ভালো যাবে। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমি অমিত দাস, ওয়াজবাস থেকে আসছি। তো আমার চাকরির কিছু প্রবলেম ছিল, তো সেখানে আমি দিদি স্যারে যোগাযোগ করি। তোমার চাকরির প্রবলেমটা মোটামুটি কেটে গেছে বর্তমান। আমার মাসিমণির মেয়ের বিয়েরও প্রবলেম ছিল, বিয়ে হচ্ছিল না, ফর্ম বন্ধ আসছিল, কেটে যাচ্ছিল। সেই জায়গাতে দিদি স্যারে দেখাবার পর তো সেটাও মোটামুটি ঠিকঠাকভাবে হয়ে গেছে। তো আপনারা যদি কোথাও টুকে নিয়ে থাকেন, তো সেখানে আমি আপনাদেরকে এটুকুই বলবো যে আপনারা দিদির সাথে অবশ্যই যোগাযোগ। Thank you.